আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব যে আমাদের ডেভেলপ করা প্রজেক্ট কিভাবে গিটহাবের মধ্যে আমরা আপলোড দিব। সো আমাদের প্রজেক্টগুলো গিটহাবে আপলোড দেওয়ার জন্য আমাদের পিসিতে অবশ্যই গিট এবং গিটহাব ইনস্টল করা থাকতে হবে। আমাদের পিসিতে যদি গিট এবং গিটহাব ইনস্টল করা থাকে, তাহলে আমরা জাস্ট যাব গিটহাবের ওয়েবসাইটে। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে লগ ইন করবেন। আপনারা জাস্ট এখানে যে টপ রিপোজিটরির পাশে যে নিউ রিপোজিটরি আছে ওইটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনারা জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবেন, নিউ রিপোজিটরিতে যাবেন। নিউ রিপোজিটরিতে যাওয়ার পরে এখানে যে নিউ টেক্সটটা দেখতে পাচ্ছেন, নিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে রিপোজিটরি নেম দিতে বলবে। অথ রিপোজিটরি আমরা এর আগের ভিডিওতে একটা সাইন আপ এবং সাইন ইন পেজ ডেভেলপ করেছি HTML CSS এর সমন্বয়ে। তো সেটা আমরা আপলোড করব এই ভিডিওতে। এটার নাম দিব অথ UI উইথ HTML CSS। তো তারপরে আমরা একটা অ্যাডিশনাল ডেসক্রিপশন দিতে পারি, ইটস লার্নিং প্রজেক্ট। অ্যান্ড দেন এটা আপনি পাবলিক রাখবেন নাকি প্রাইভেট করবেন? পাবলিক রাখলে যে কেউ আপনার প্রোফাইলে আসলে আপনার প্রজেক্টটি দেখতে পাবে। আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে আপনার প্রজেক্টটি যে কেউ দেখতে পারবে না, শুধু আপনিই দেখতে পারবেন। তো এরপরে একটা অ্যাড রিডমি ফাইল, আপনার যদি একটা রিডমি ফাইল অ্যাড করা লাগে তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমার আপাতত দরকার নাই, আমি কিছুই অ্যাড করতেছি না। আমি জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করতেছি। ক্রিয়েট হয়ে গেল অথ UI উইথ HTML CSS। এবার আমি আমার লোকাল PC-তে যে প্রজেক্টটা ডেভেলপ করছি সেই প্রজেক্টটা আমি আমার গিটহাবের মধ্যে আপলোড দিব। এই যে অথ ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে এই প্রজেক্টটা আমি আমার গিটহাবে ওই প্রজেক্টের মধ্যে আপলোড দিব। জাস্ট আমি ওপেন ইন এ টার্মিনাল ক্লিক করলাম, টার্মিনাল ওপেন হইল। এবার আমি গিটহাবের ওই প্রজেক্টের মধ্যে যা যা আছে, যেমন এই যে ক্রিয়েট নিউ রিপোজিটরি কমান্ড লাইন, আপনি জাস্ট এটা থেকে গিট ইনিটটা কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর আমি এখানে পেস্ট করলাম। গিট ইনিশিয়ালাইজড হইল। এরপরে গিট অ্যাড, আপনার যদি রিডমি ফাইল অ্যাড করা লাগে তাহলে গিট অ্যাড রিডমি দিবেন, আর যদি রিডমি ফাইল অ্যাড করা না লাগে তাহলে দেওয়ার দরকার নাই। এরপর আমি আবার গিট অ্যাড ডট দিচ্ছি, তার মানে এখানে আমি যা যা আছে এই প্রজেক্টের এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সব কিছু অ্যাড করার জন্য গিট অ্যাড ডট দিচ্ছি। এরপরে গিট কমিট, আমি কমিট করতেছি। কমিট করার জন্য এখানে একটা কমেন্ট দিয়ে দিবেন, এটা আমার ফার্স্ট কমিট এই প্রজেক্টের জন্য, তাই আমি ফার্স্ট কমিটে রাখছি। আপনার যদি অন্য কোনো মেসেজ দেওয়া লাগে এখানে তাহলে আপনি এখানে যে কোনো একটা মেসেজ আপনি লিখতে পারেন। তো এন্টার দিলাম। এরপরে গিট ব্রাঞ্চ স্ল্যাশ এম মেইন দিলাম। পরে রিমোট রিপোজিটরিটা অ্যাড করতে হবে। পরে ফেস্ট দিলাম। এরপরে গিট পুশ ইউ অরিজিন মেইন, এটাও কপি করে জাস্ট পেস্ট। তো কমপ্লিট হয়ে গেল আমাদের প্রজেক্টটা লোড করা। জাস্ট এটা যখন রিলোড দিব দেখতে পাবো যে আমাদের যে সাইন ইন ডট HTML, সাইন আপ ডট HTML, স্টাইল ডট CSS প্রজেক্টটা গিটহাবের মধ্যে আপলোড হয়ে গেল। এই যে এই ফোল্ডারটা দেখেন, এই ফোল্ডারে যা যা আছে এর আপলোড করা ফোল্ডারেও কিন্তু তাই আছে। এবার আমরা দেখব কিভাবে নতুন কিছু অ্যাড করলে সেটা গিটহাবের মধ্যে আপলোড দিব। সো এই প্রজেক্টটা আমরা অলরেডি গিটহাবের মধ্যে আপলোড দিয়েছি। আমি চাচ্ছি এখানে আরেকটা ইন্ডেক্স ডট HTML ফাইল যুক্ত করব। HTML এটা কিন্তু আমি প্রথম যখন আপলোড দিচ্ছিলাম গিটহাবে তখন কিন্তু ইন্ডেক্স ডট HTML এই ফাইলটা ছিল না। আমি যদি গিটহাবে নিয়ে যাই,
এই যে দেখেন আমার যে প্রজেক্টটা অদ ইউআই উইথ এইচটিএমএল সিএসএস, এই প্রজেক্টটার মধ্যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নাই। সো আমি এখন নতুন করে সেই ফাইলটা অ্যাড করতেছি আমার লোকাল পিসিতে যে প্রজেক্টটা আছে সেটাতে। সো আমি এইচটিএমএল ফাইল তৈরি করতেছি, এখানে দুইটা লিঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে সাইন ইন ডট এইচটিএমএল, এটা এটা দিব হচ্ছে সাইন ইন, আমি আরেকটা বাটন দিব সেটা হচ্ছে সাইন আপ, সাইন আপ ডট এইচটিএমএল এটাতে দিব সাইন আপ। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করলে আমাকে সাইন আপ পেজে নিয়ে যাবে। এরপর হচ্ছে আমি একটা এখানে এস ওয়ান ট্যাগ দিচ্ছি, ওয়েলকাম টু আওয়ার অথ ইউআই। ওকে, তো এবার আমি কী করব, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে আমি চাচ্ছি এই প্রজেক্টটা আমি যা যা এই প্রজেক্টের মধ্যে আমি যা যা চেঞ্জ করছি তা আমার গিটহাবে আপলোড দিয়ে আপডেট করে দেওয়ার জন্য। তো এই জন্য আমি জাস্ট কী করব, আমি এখান থেকেও আপডেট দিতে পারবো। আমি জাস্ট এখানে অপশনে যাব, টার্মিনালে ক্লিক করব, নিউ টার্মিনাল। সো নিউ টার্মিনাল ওপেন হইল অথের মধ্যে, অথবা আমরা প্রথমে যেভাবে আপডেট করছিলাম, আমরা প্রথমে যেভাবে আপলোড করছিলাম আমাদের রিপোজিটরিটা সেভাবেও করতে পারি। রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন টার্মিনালে ক্লিক করলাম, টার্মিনাল ওপেন হইল অথ ফোল্ডারের মধ্যে। সো আমরা এখান থেকেও আপলোড দিতে আপডেট দিতে পারি, কিভাবে, গিট অ্যাড, আমি তো যা অ্যাড করছি তা তো সেভ করে ফেলছি এই ফোল্ডারের মধ্যে। দেখেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামক ফোল্ডারটা তৈরি করছি, এটা আমি সেভও করছি। এবার আমি এখান থেকে ডিরেক্ট টার্মিনাল থেকেও আমি সেটা অ্যাড করতে পারবো, গিট অ্যাড, এরপর হচ্ছে গিট কমিট, গিট কমিট এম অ্যাড অ্যান ইন্ডেক্স ফাইল। ওকে, এরপর হচ্ছে গিট পুশ ইউ অরিজিন মেইন, আপনার প্রজেক্টটা যদি মাস্টার ব্রাঞ্চে থাকে তাহলে মাস্টার, আপনার প্রজেক্টটা যদি মেইন ব্রাঞ্চে থাকে তাহলে গিট পুশ ইউ অরিজিন মেইন লিখে এন্টার প্রেস করবেন, আপডেট হয়ে গেল। তো আমরা আমাদের রিপোজিটরিতে যাব, দেখব যে আমাদের রিপোজিটরিটা আপডেট হয়েছে নাকি। দেয়ার ইউ গো, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা অ্যাড হয়ে গেলো। দেখেন আমি যা যা অ্যাড করছি তা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এক্সিস্টিং কোনো গিটহাব রিপোজিটরি আপডেট করবেন, আপনারা যদি আপনাদের লোকাল পিসিতে কোনো কিছু আপডেট করেন তাহলে এভাবেই আপডেট করবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টিউটোরিয়াল অফ হাউ টু আপলোড ইউর প্রজেক্ট ইন টু গিটহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।